বাংলাদেশের জাতীয় নির্বাচন, বিদ্যুতের লোডশেডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি, সব মিলিয়ে গুরুত্বপূর্ণ একটি সংবাদ, কঠিন সমীকরণে রাজনীতি। এদিকে লোডশেডিংয়ের প্রতিবাদে রিজভির নেতৃত্বে হারিকেন মিছিল। ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ, তীব্র গরমে মাধ্যমিকের ক্লাস বন্ধ ঘোষণা, জানিয়ে দেব কয় তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ক্লাস বন্ধ থাকবে। এদিকে ঝড়ে সঞ্চালনার লাইন ক্ষতিগ্রস্ত, আমদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বিদ্যুৎ বিভ্রাট কাটছে না বাংলাদেশের। প্রথম আলো পত্রিকার ভয়াবহ আপডেট সংবাদ, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির দেড় ঘণ্টা বৈঠক। এবং দেশের সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ, আজ বৃহস্পতিবার যেসব এলাকায় আট ঘণ্টা গ্যাস থাকবে না, বিদ্যুৎ নেই, গ্যাস যদি না থাকে পানিরও অভাব পড়েছে রাজধানী ঢাকায়। সব মিলিয়ে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ এখন বিপর্যয়ের মধ্যে রয়েছে, আর যে কারণে একের পর এক চাপে পড়ছে সরকার। আপনি কি মনে করছেন, মার্কিন নিষেধাজ্ঞা, বাংলাদেশের বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, মুদ্রাস্ফীতি, অন্যদিকে পানি গ্যাসের সংকট আওয়ামী লীগ সরকারকে কি বিপদে ফেলেছে কিনা? এই সরকার একদিকে উন্নয়ন করলে অপরদিকে দলমত নির্বিশেষে প্রত্যেকটি জনগণই এখন বিপদে রয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি, কমেন্টস করে লিখে জানান। কঠিন সমীকরণে রাজনীতি, বিদ্যমান সংবিধানের আলোকে বর্তমান সরকারের অধীনে নির্বাচন চায় আওয়ামী লীগ। আর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে রাজপথে আন্দোলন করছে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত সহ প্রভাবশালী দেশগুলোর প্রতিনিধিরাও দৌড়ঝাঁপ করছেন প্রতিদিন। নির্বাচনের দিকে সময় যতই গড়াচ্ছে, রাজনীতির মাঠ ততই কঠিন হয়ে দাঁড়াচ্ছে রাজনৈতিক দলগুলোর জন্য। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দলের বিপরীতমুখী অবস্থানের কারণে রাজনৈতিক অঙ্গনে চলছে অস্থিরতা। বিদ্যমান সংবিধানের আলোকে বর্তমান সরকারের অধীনে নির্বাচন চায় আওয়ামী লীগ। আর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে রাজপথে আন্দোলন করছে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত সহ প্রভাবশালী দেশগুলোর প্রতিনিধিরাও দৌড়ঝাঁপ করছেন প্রতিদিন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নীতি কঠিন সমীকরণে দাঁড় করে দিয়েছে দেশের রাজনীতিকে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ বিএনপি যাই বলুক, পর্দার অন্তরালে নানা তৎপরতা চলছে, চলছে নানা আলোচনা। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে বেশ তৎপর রয়েছে। যুক্তরাষ্ট্র শুধু ভিসা নীতি ঘোষণা করে থেমেই যায়নি, বাংলাদেশে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত পিটার হাস প্রায় প্রতিদিন কারো না কারো সঙ্গে বৈঠক করেছেন। সর্বশেষ গতকালও প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। আগের দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন। তারও আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেন। আবার গতকাল বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। লোডশেডিংয়ের প্রতিবাদে রিজভির নেতৃত্বে হারিকেন মিছিল। দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে হারিকেন হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার রাত আটটার দিকে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় মিছিলটি। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। মিছিলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ, যুবদলের সহ সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাকা কলেজের সভাপতি শাহিনুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় লোডশেডিং এর বিরুদ্ধে সরকারের পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। তীব্র গরমে মাধ্যমিকের ক্লাস বন্ধ ঘোষণা,
প্রচণ্ড গরমের কারণে আজ বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। জানানো হয়, আজ বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্ধ থাকবে এসব প্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত তাপ প্রবাহের সতর্ক বার্তা বিজ্ঞপ্তিতে আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। উক্ত তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল 8/6/2023 খ্রিস্টাব্দে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগেও প্রচণ্ড গরমে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তীব্র দাবদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি বিবেচনা করে 8 জুন পর্যন্ত ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ঝড়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ। টানা লোডশেডিংয়ের মধ্যে এবার বন্ধ হয়ে গেল ভারতের ঝাড়খণ্ড থেকে আসা আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ। হঠাৎ আকস্মিক ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়। এতে বুধবার বিকেলের দিকে লোডশেডিং অনেক বেড়ে যায়। এখন বিদ্যুৎ কেন্দ্রটি আবার চালু করা হচ্ছে। মধ্যরাতের পর সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের দুজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেছেন, আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ প্রবেশ করে চাপাই নবাবগঞ্জের রোহনপুর হয়ে বুধবার বেলা 2:45 দিকে ঝড়ে রোহনপুরে সঞ্চালন লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে তা ঠিক করে বিদ্যুৎ কেন্দ্র চালু করতে বলা হয়েছে। বড় আকারের এই বিদ্যুৎ কেন্দ্র একবার বন্ধ করা হলে পুনরায় চালু করতে কয়েক ঘন্টা সময় লাগে। ইতিমধ্যে এটি চালু করা হয়েছে বলে পিজিসিবি সূত্রে জানা গেছে। তবে উৎপাদন শুরু করে বিদ্যুৎ সরবরাহ চালু করতে রাত 12:00 থেকে 1:00 বেজে যেতে পারে। আদানি বিদ্যুৎ কেন্দ্র 800 মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে গড়ে 750 মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দুদিন আগে। এটি থেকে মোট 1000 মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে কাল থেকে। বুধবার রাতে প্রথম ইউনিট চালুর পর বৃহস্পতিবার সকালে দ্বিতীয় ইউনিট চালু করা হবে। আদানি বিদ্যুৎ কেন্দ্রের বন্ধের পর বুধবার বিকেল 4:00 দেশে সর্বোচ্চ 3419 মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে সারা দেশে। টানা 3 ঘন্টা লোডশেডিং হয় গড়ে 3000 মেগাওয়াট করে। এরপর তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন বাড়িয়ে লোডশেডিং কিছুটা কমানো হয়েছে। ইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির 1.5 ঘন্টা বৈঠক। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বুধবার গুলশানে ইউ রাষ্ট্রদূতের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বাংলাদেশে এখন যা চলছে তারপরও আলোচনা হয়েছে, সেখানে রাজনীতিও আছে, নির্বাচনও আছে। বিএনপি সূত্র জানায়, বেলা 3:30 থেকে প্রায় 1.5 ঘন্টা বৈঠক চলে। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ যেসব এলাকায় 8 ঘন্টা গ্যাস থাকবে না। গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য আগামী আজ বৃহস্পতিবার সাভার ও আশুলিয়ায় অনেক এলাকায় 8 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতার গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য আজ বৃহস্পতিবার বেলা 12:00 থেকে রাত 8:00 পর্যন্ত মোট 8 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে বগলপুর তালবান আনন্দপুর পরবর্তীনগর দক্ষিণপাড়া উত্তরপাড়া মধ্যপাড়া কাজে মোকাপাড়া ঘোষাপাড়া বাজার রোড নামাবাজার আড়াপাড়া বিনোদবাঈদ সবুজবাগ বনপুখুর মালঞ্চ বক্তাপুর ভাটপাড়া নয়াবাড়ি জলেশ্বর সুবহানবাগ মসজিদপুর ইমানদীপুর আইচানোদ্দা রাজারসন কমলাপুর কৃষ্ণপুর ধরেন্দ্র গাসমহল বালিয়ারপুর কোয়ান্ডা নগরকন্ডা আলমনগর জয়নাবাড়ি যাদুচর হেমায়তপুর পূর্বহাটিতে তেঁতুলঝরা হরিণধারা শ্যামপুর বাগবাড়ি ফুলবাড়িয়া নগর শোভাপুর ভরারি রাজাঘাট পানাপাড়া ব্যাংকডাউন ব্যাংকলোনি গেন্ডা নামাগেন্ডা ওলাইল কর্ণপাড়া কাতলাপুর দক্ষিণ দরিয়ারপুর ও জিরোবা আমতলা কাঠগড়া এলাকার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া উক্ত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।